नमस्कार सबाई के धन्यवाद जानाच्छि, नमस्कार जानाच्छि, प्रणाम जानाच्छि, सालाम जानाच्छि। आज के राज्य माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय निर्देशे एवं हमार प्रिय सांसद सर्वभारतीय तृणमूल युव कांग्रेस सभापति अभिषेक बंदोपाध्याय निर्देशे आज के कैनिंग पूर्व विधानसभा प्रेसर माध्यमे आमरा किछु कथा कैनिंग पूर्व विधानसभा तथा तो गोटा दक्षिण चब्बीस परगना एवं पश्चिम बांगलार मानुषेर काछे किछु बक्तव्य आमरा उत्थापन करते चाई। आपनारा जानें जे एकटा भयाबह कठिन परिवेश परिस्थितिर मध्ये दाड़िये एई मुहूर्ते गोटा पश्चिम बांगलाके एगोते होच्छे एवं विशेष करे आमादेर राज्येर प्रिय मुख्यमंत्री ममता बंदोपाध्याय এই কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করছেন। যে সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের সভাপতি যিনি আছেন সোমেন মিত্র যে এবং অধীর চৌধুরী যে ধরনের মন্তব্য করলেন এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এরা হচ্ছে মেরুদণ্ডহীন দল। সারা বাংলাতে এদের মেরুদণ্ডটা ভেঙে গেছে, এদের কাজ হলো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। এরা কখনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টির কীভাবে হাতটাকে শক্ত করা যায়, তাদেরকে কীভাবে খুশি করা যায়, নরেন্দ্র মোদী অমিত শাহদের কীভাবে সন্তুষ্ট করা যায়, এই ভাবনাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। এবং আপনারা দেখেছেন গত লকডাউন চলাকালীন সারা বাংলাতে এরা কোথাও কোনো মানুষকে রিলিফ দেয়, কোনো মানুষের পাশে দাঁড়ায়। সারা বাংলা জুড়ে আমরা এদের সঙ্গে থাকা বেশ কিছু ছোটোখাটো দলকে তাদেরও দেখতে পাইনি। আসলে একজন মেরুদণ্ডহীন মানুষের যে কথাবার্তা আজকের কংগ্রেস কিংবা সিপিএমের, সেই মেরুদণ্ডহীন কাজকর্ম বলে আমরা অন্তত মনে করছি। আমি যদি কোনো বিরোধী রাজনৈতিক দল আছে আপনার মাধ্যমে আমরা তাদেরকে বলতে যাই যে তারা প্রথম একটা প্রুফ আমাকে দেখাক যে তারা এখানে ত্রাণ বিলি করতে এসেছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু তাদেরকে বলবো, যদি কেউ ত্রাণ বিলি করতে চান, যদি আপনাদের কোনো মনে কোনো কিন্তু থাকে, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন বা আমার সহকর্মী যারা তাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সমস্ত ব্যবস্থাই করে দেব। কারণ আমরা মনে করি যে এই সময় যে যতটুকু দান করবে সেটাকে গ্রহণ করা উচিত। আমরা এটা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভাঁওতা। এখানে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আপনাদের মাধ্যমে সবাইকে ইনভাইট করছি, আমন্ত্রণ জানাচ্ছি, যারা ত্রাণ দিতে আসবেন তাদের ত্রাণ দিন। আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করছি, খেয়ে দিয়ে আমাদের সঙ্গে গল্প করে যান, আমরা সব ব্যবস্থা করব। তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভাঙর সংবাদ শিরোনামে উঠে এসেছে, সেই ভাঙরের দায়িত্ব নেত্রী আপনাকে দিয়েছে নতুন সাজানোর জন্য, ভাঙরের বিভিন্ন গোষ্ঠীকন্দল রয়েছে, ভাঙর নিয়ে কি? এর জন্যই তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, আমি নতমস্তকে স্যালুট জানাচ্ছি। অনেকে ভালো জায়গাকে ভালো করতে পারে, খারাপ জায়গায় ভালো করতে গেলে একটা ক্রেডিট থাকা উচিত। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেছেন যে সৌকতকে ওখানে দায়িত্ব দিলে হয়তো কাজ করতে পারবে, এবং আমার আত্মবিশ্বাস এবং আমি কয়েকবার ভাঙরে গিয়েছি, ভাঙরে গোষ্ঠীকন্দ আছে বলে আমার অন্তত মনে হয়নি। এবং ওখানে আরাবুলদা, কাইজারদা, নানুদা থেকে শুরু করে ওখানে আমাদের ঐদুলদা আছে, আমাদের আরও যারা নেতৃত্ব আছেন, বাদল আছে, বাদল ইতিমধ্যে সে একটা আক্রান্ত হয়েছে, সে হসপিটালে আছে, এবং ওখানে আরও যারা আছে, কাশিফুল আছে। আমি মনে করি যে ভাঙর বিধানসভা আগামী নির্বাচনে বাংলার মধ্যে সবচেয়েতে বেশি ভোটে জিতবে এবং ইউনাইটেডভাবে ফাইট করবে। এবং আমরা বিরোধীকেও চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি কেউ যদি ভাঙরে চ্যালেঞ্জ করতে চান গোষ্ঠীতন্ত্র দোহাই তুলে, আমি তাদেরকে বলবো এই জায়গা থেকে তাদেরকে বিরত থাকা উচিত, কারণ ভাঙর একটা শান্তিপ্রিয় জায়গা এবং ভাঙর ভালো জায়গা, এখানে কোনো আমাদের সমস্যা আছে বলে আমরা মনে করি না। দিলীপ ঘোষ বলছে কেন্দ্রীয় সরকার বারবার কিন্তু লকডাউন পরিস্থিতি চাপিয়ে দিয়েছে বা লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছে আমরা লকডাউন মানি।